গার্মেন্টস মালিকদের প্রস্তাবিত বেতন অযৌক্তিক, শ্রম প্রতিমন্ত্রী। শ্রমিকদের জন্য গার্মেন্টস মালিকরা যে ন্যূনতম বেতন প্রস্তাব করেছে তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বৃহস্পতিবার 2 নভেম্বর রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, নতুন বেতন কাঠামোতে শ্রমিকদের জন্য 10,399 টাকার যে প্রস্তাব মালিকরা করেছেন তা অযৌক্তিক। আগামী 7 নভেম্বর নতুন বেতন কাঠামো নিয়ে মজুরি বোর্ডের নতুন সভা হবে। সেখানে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হবে। তিনি বলেন, বর্তমান বাজারে একজন শ্রমিক 2 বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এমন একটি বেতন কাঠামো করতে হবে, সেটা না হলে শ্রমিকরা সন্তুষ্ট হবে না। তাই বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।